হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বিকেল 4টে বাজে। এখন আমি এসেছি আমাদের নদীর ধারে ঘুরতে। বন্ধুরা, এটা আমাদের নদীর ধার, কত সুন্দর লাগে দেখতে। এই যে নৌকা আছে, এই নৌকা করে নদীতে মাছ ধরে। জাল আছে, দেখতে পাচ্ছো? জাল পাতানো আছে, যে নৌকো, এই নৌকো করে সবাই মাছ ধরে। এটা হচ্ছে নদীর ধার, এটা ভেড়িয়াটা। এখন 4টে বাজে, কত রোদ এখন দেখো, কত সুন্দর লাগছে দেখতে ওইটা। এইদিকে ঘের আছে, কত সুন্দর লাগছে দেখুন দেখতে। এখন ভাটা আছে, জোয়ার হলে এত করে জল চলে আসে। একটা বোট, বোটে করে সবাই মাছ ধরে, বোটে জাল আছে। সুন্দর লাগছে দেখতে, কত বড় নদী এটা। এদিকে জল হলে এতটা জল চলে আসে আমার ভাটা, সেই কারণে এখন জলটা দেখো, জল যাচ্ছে দেখো কত সুন্দর ভাবে পাইপ সিস্টেম করা আছে। সুন্দর লাগছে দেখতে, টোটো যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। একটা বাবলা যাচ্ছে, নদীটা দেখো কত ছোট ছোট কাঁকড়া। বোর্ডের তলায় সব মাছ আছে দেখ, বা ছোট ছোট বেলি মাছ বলে না, ঘের এটা যাওয়ার রাস্তা, এটা মাটি রাস্তা, এদিকে পুরোটাই ঘের, একদিকে ঘের একদিকে নদী। তোলা দেয় ঘাস, খুব সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর লাগছে দেখতে, নদীর সাইডে এসব গাছ আছে, ডিম গাছ, বাবলা গাছ, খুব সুন্দর লাগছে দেখতে, ভালো লাগছে দেখতে একদম। এটা হচ্ছে নিম গাছ, এটা বাবলা গাছ,
এদিকেও বাবলা গাছ আছে আর ওইদিকে বাড়ি আছে। মাছ ধরার জাল, এটা নেট। কত বড় বড় ঘাস হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে। কতটা ডিপ দেখো নদীটা, খুব সুন্দর লাগছে দেখতে। সাইডে ঘাস গাছপালা, খুব সুন্দর লাগছে দেখতে। বিকেল 4টে বাজে, এখন কত রোদ। ওই পার থেকে পার পার হচ্ছেন ঘুরে ঘুরে। এখানে খেলা করা যাবে, ক্রিকেট খেলা করা যাবে। খুব সুন্দর লাগে দেখতে।